তো হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো তো চলে এসেছি আজকের আবার একটা নতুন গেম প্লে নিয়ে। গেমটার নাম হচ্ছে মিস্টার মিট 2। কিন্তু ভাই একটা কথা আছে, এর মধ্যে আমি যে মিস্টার মিটের যে 1 পার্টটা রয়েছে সেটা আমি এখনো অবধি খেলিনি। আমি সবার প্রথমে 2 পার্টটাই খেলতে চলে যাচ্ছি। জানি না ভাই গেমটা আমি কেমন খেলতে পারবো, কারণ আমি এখনো অবধি এই গেমটাকে একবারের জন্য দেখিও নি যে মানে কেমন ধরনের এই গেমটা। তো গেমটা শুনেছি আমি যতটা এটা একটা হরার গেম, তো এই হরার গেমটার মধ্যে একটা হসপিটাল থাকবে। এই হসপিটালের মধ্যে অনেকগুলো লোককে হয়তো আটকে রেখেছে, মানে শুকর বানিয়ে রেখে দিয়েছে। তো আমাকে কি করতে হবে, সেখান থেকে আমাকে পালাতে হবে। মানে আমাকে শুধু একাকেই পালাতে হবে না, আমাকে সাথে কি করতে হবে, শুকর যারা রয়েছে তাদের সবাইকে বাঁচাতে হবে আর তাদেরকে মানুষ বানাতে হবে আবার। তো চলো বেশি কথা না বাড়িয়ে গেমটাকে শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আমরা গেমের মধ্যে চলে এসেছি। এখন হচ্ছে এবার কেসটা কি, এখানে যে দেখছো যে খবরের পেপারটা দেখা যাচ্ছে, এই পেপারটার মধ্যে যে লোকটা রয়েছে লোকটাকে তো সবাই চেনো, লোকটার নাম হচ্ছে মিস্টার মিট। তো এই লোকটা আগের বার অনেক বড় বড় কাজ করেছিল, মানে অনেক লোককে মেরেছিল, অনেকের সাথে খারাপ কাজ করেছিল। তো তাই হচ্ছে ওকে আমরা পুলিশের হাতে ধরা দিয়ে দিয়েছিলাম। ভাই আমি তো খেলিনি, এর আগে যারা খেলেছে তারা ধরা দিয়ে দিয়েছে, মানে পুলিশকে ধরিয়ে দিয়েছে, আমি আর ধরা দিতে পারিনি কারণ আমি খেলিনি। তো এই কেসে কি হচ্ছে, এই পার্টে হচ্ছে কি, ওকে ধরে নিয়ে গেছিলো যেহেতু, তো ওকে এখন শাস্তি দেওয়া হবে। তো ওকে এখন পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, মানে নিয়ে গেছিলো, তো এটা শাস্তি দেওয়া হবে। আর এই ক্যারেক্টারটা মনে হচ্ছে মেন ক্যারেক্টার ছিল আগের পার্টের। তো হচ্ছে এবার হচ্ছে আমাদের কাজ ওকে যে শাস্তি দেবে, আমরা এসছি কি, আমরা এসছি ওকে দেখতে, শাস্তি দেবে আমরা মজা নেব এখন। তো চলো মজা নেওয়া যাক গিয়ে, শাস্তি দেবে আর আমরা মজা নিই গিয়ে। তো চলো আমরা ভিতরে চলে এসছি, এখানে গেমের মতো চলে এসছি। আর এখানে একটা, এখানে কি করছে ভাই, এটা কি ভাই হাতটা রোবটের মতন কেন? আচ্ছা এই লোকটা ভাই গলার আওয়াজটা না একটু খতরনাক টাইপের না ভাই? এই লোকটাই মনে হয়, এই লোকটা মনে হচ্ছে আমার না একটু সন্দেহজনক লাগছে, কি জানে ভাই লোকটা কিছু একটা তো মনে হচ্ছে, তো একটা গড়বড় করবে আজকে কে জানে। আর ভাই এটা কি ডাক্তার? ভাই ডাক্তার, কিন্তু ভাই ডাক্তারের চশমা কোথায়? মানে চশমা পরা আছে, মানে চশমার একটা চোখ কোথায়? আচ্ছা ও হচ্ছে এবার সবাইকে হচ্ছে ড্রিঙ্কস খেতে দিল, তো দেখা যাক সবাই ড্রিঙ্ক। আচ্ছা এখানে হচ্ছে কি করবে, ড্রিঙ্কস যে হাত দিয়েছে এই ড্রিঙ্কস খাবে, আর সাথে হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে ওকে যে শাস্তি দেবে সেই শাস্তিটা দেখবে। তো চল, তো শাস্তিটা তো দেখবে ঠিক আছে, কিন্তু এখানে ড্রিঙ্কস খেতে খেতে কে শাস্তি দেখে ভাই, আমি প্রথমবার দেখলাম ভাই। হাসিটা দিচ্ছে দেখেছো ভাই, এই মালটাকে আমার সন্দেহ লাগছে, এটা কিছু একটা গড়বড় মনে হচ্ছে করবে এখানে, এখানে মনে হচ্ছে গড়বড়। ভাই এই দেখো, এই দেখো আমাদের সেই মানে মোটা ভূত, আমাদের মানে মিস্টার মিট, যে মিস্টার মিট আমাদের মোটা ভূত ভাই, তো এখানে বসে রয়েছে এখন শাস্তির জন্য বসে রয়েছে, এখন হচ্ছে ওকে শাস্তি দেওয়া হবে। তো চলো আমরা সবাই মিলে দেখি একসাথে যে কিভাবে শাস্তি দেয় ওকে, আমাদের মিস্টার মিট বাবাজিকে কিভাবে শাস্তি দেয়, দেখা যাক কিভাবে কি কি করে ওকে, কে জানে। আর ভাই কান্না করছে কি করতে, মানে সাইডে বসে নাকি, এখানে কে, এটা কে এসছে? আচ্ছা ওই রোবটের হাত যে ছিল ওই লোকটা। তো চলো শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে আমাদের ভাই, এ তো শাস্তি হচ্ছে না ভাই, এ তো খুলে ফেললো, এই তো খুলে ফেললো ভাই, পুরো খুলে ফেললো। কি হচ্ছে, সাইডে সবাই কান্নাকাটি চিলিমিলি করছে কেন ভাই, এটা হাসছে কিভাবে, দেখো কি হলো ভাই, কি হলো কেসটা কি হলো আমি বুঝতে পারলাম না, এখানে কি হয়েছে ভাই, এখানে সবাই শুকর হয়ে গেছে, এখানে দেখো এই লোকটাকে দেখো, এই লোকটাও শুকর হয়ে গেছে, আর এখানে দেখো সবাই শুকর হয়ে গেছে ভাই, এখানে শুকর হয়ে গেছে সব কয়জন। আচ্ছা এইটাই ডাক্তারটা, যে দেখেছো ভাই ডাক্তারটাকে দেখো একবার ভাই, শুকরের মুখে দাড়ি, এটা কিন্তু সেরা, একটা চোখে চশমা নেই আরেকটা চোখে চশমা, আর এখানে দেখো এখানে আরেকটা শুকর। আচ্ছা এখানে মনে হচ্ছে ওই মেয়েটাই, হ্যাঁ এমএলএ এই মেয়েটা। আর এটা কে ভাই, ভাই শুকরটাকে দেখো একবার, গোপ রয়েছে শুকরের আর মুখে সিগারেট খাচ্ছে ভাই, এ তো ট্যালেন্টেড শুকর পুরো ভাই, এরকম শুকর আমি আজ অব্দি কখনো দেখিনি ভাই, এই প্রথমবার দেখছি। চলো এখানে দরজা তো খুলে ফেলেছি, এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে পালানো, কিন্তু তোরা বেড়াচ্ছিস কেন, এ তোরা বেড়াবি না ভাই, এ বেরিয়ে গেল, এ ভিতরে চল, এ ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল, ভিতরে চল ভাই, এ তো সব করে বেরিয়ে গেল, এগুলো আর রয়েছে ভিতরে, ঠিক আছে কোনো ব্যাপার না, এদেরকেও আমার বাঁচাতে হবে, কিন্তু আমি আপাতত এখান থেকে পালাবো, আমাকে আগে এখান থেকে পালাতে হবে, তারপরে হচ্ছে আমাকে সব কিছু দেখতে হবে। আচ্ছা দেখো এখানে, এখানে রয়েছে কি, এখানে রয়েছে একটা মানে ইসে রয়েছে, গেট রয়েছে, যে গেটটা দিয়ে আমাদেরকে বেরাতে হবে, তো তার জন্য আমাকে কী করতে হবে, এখানে কাঠ আনতে হবে। তো চলো আমরা প্রথমে গিয়ে একটা কাঠ আনার জন্য উপরে যাই, উপরে গিয়ে দেখি কিছু পাই কিনা খুঁজে। চলো আমরা তো উপরে চলে এসেছি, আর এখানে দেখো এখানে একটা রয়েছে ছেলেদের বাথরুম রয়েছে, আর এই সাইডে রয়েছে আরেকটা মেয়েদের বাথরুম। তো চলো আমরা সবার প্রথমে গিয়ে ছেলেদের বাথরুম, তোর হিসু পেয়েছে, এটার মনে হচ্ছে হিসু পেয়েছে, যা 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 হিসু করতে যা, যা হিসু করতে যা, এদের যায় না, এ ভাই যা হিসু করতে যা, তুই হিসু করায় যা, হিসু করায়, তুই বেরাবি না, তোকে বেরাতে দেবো না, তুই হিসু করবি যা, এ ভাই হিসু, এ তো হিসু করতেই যাচ্ছে না, ঠিক আছে চলো দেখি, এখানে তিনটে দরজা রয়েছে, এই দরজাতে কেউ নেই, এই দরজাতেও তো কিছু নেই,
এই দরজাতে আচ্ছা 1 মিনিট এখানে যে প্রত্যেকটা দরজা খোলার পরে এখানে একটা অপশন দিচ্ছে এটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে কিছু একটা তো মনে হয় এখানে ভাই আমি এদের হচ্ছে হাগা মানে হাগবে আর আমি সেগুলোকে পরিষ্কার করব মানে আমার আর কোনো খেদে কাজ নেই এখানে আমি হাগা পরিষ্কার করতে এসেছি মনে হয় জানো চলো এখানে আরেকটা গেট রয়েছে যেটা হচ্ছে মেদের গেট তো চলো মেদের গেটেও গিয়ে দেখি ভিতরে কিছু পাই কিনা এখানে মেদের গেটের ভিতরে হচ্ছে তিনটা দরজা রয়েছে 1 2 3 আর তিনটা দরজা রয়েছে চলো একটা একটা করে খুলে দেখি এখানে কেউ নেই মানে কিছু নেই এখানেও কিছু নেই আর এখানেও কিছু এই ভাই ভাই এখানে এই লোকটাকে শুয়ে রয়েছে মানে এই লোকটা এরকম ভাবে রয়েছে কেন এর কি মারা গেছে নাকি এ শুকর মরে গেছিস পাঁচটার মুখ নড়ছে ভাই এত শ্বাস নিচ্ছে তো মরে নড়ছে না কেন ভাই এত শ্বাস নিচ্ছে দেখি তো এখানে কি রয়েছে ভাই এ শ্বাস নিচ্ছে এখানে পায়খানায় বসে হাগতে হাগতে ঘুমিয়ে পড়েছে কি অবস্থা ভাই এর মানে হাগতে হাগতেও এখন হচ্ছে ঘুমিয়ে পড়ে চলো এখানে কিছু পাইনি তো আরো উপরে গিয়ে দেখি উপরে গিয়ে যদি কিছু পাই এখানে একটা আমি শুকর পেয়েছি যে শুকরটাকে আমাকে বলছে কারেন্ট মারতে হবে কারেন্ট মেরে হচ্ছে এর গলা দিয়ে আমাদের হচ্ছে কাট নিতে হবে সেই কাটটা নিয়ে আমরা কি করতে পারবো দরজাটাকে খুলতে পারবো তো চলো শুকরটাকে গিয়ে ধরা যাক এ ভাই এ শুকর কোথায় পালাচ্ছিস এ শুকর আরে 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 এ আরে এই কোথায় যাচ্ছিস তারা 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 আরে ভাই দাঁড়া রে ভাই এ ভাই দাঁড়া এই ভাই এ তো দাঁড়াচ্ছি না এ ভাই দাঁড়া এবার দাঁড়িয়ে গেছে এই তো সাবাস 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 মেরে দিয়েছি আমি কারেন্ট এবার হচ্ছে আমাকে কি করতে হবে কলার দিয়ে হচ্ছে আমার লকেটটাকে নিতে হবে লকেট না ভাই আমাদের কার্ডটাকে নিতে হবে চলো আমরা কার্ড নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাদের নিচে যেতে হবে নিচে গিয়ে গেটটাকে খুলতে হবে চলো আমরা গেটের সামনে চলে এসেছি এবার হচ্ছে গেটটাকে খোলার জন্য প্রথমে এখানে একটা কার্ড লাগাতে হবে আর এবার হচ্ছে আমাদেরকে এই গেটটাকে খুলতে হবে চলো আমরা গেট খুলে ফেলেছি এবার হচ্ছে এখান থেকে পালানোর পালা আর আচ্ছা এক মিনিট আমাকে পালানোকে এই জায়গাটা দেখিনি এখানে না চারটে জায়গা রয়েছে যে জায়গাগুলোর মধ্যে হচ্ছে আমরা কিছু জিনিস খুঁজে পাবো তো সেই চারটে জায়গাতে আমাদেরকে যেতে হবে তো চলো দেখি আমরা কোথায় কোথায় যেতে পারি এখানে একটা গেট রয়েছে গেট দিয়ে ঢোকো আর এখানে একটা কিসের আওয়াজ হচ্ছে ভাই এখানে কিসের একটা আওয়াজ হচ্ছে এখানে কিছু কি আছে ভাই এটা কি ভাই এটা কি ভাই ভাই এটা কি করছে এখানে এ ভাই কি হচ্ছে এ ভাই কি হচ্ছে ভাই ও আমায় মেরে দিল কেন ভাই আমি তো মিস্টার মিটকে কিছু করিনি ভাই মিস্টার মিট আমায় মেরে দিল কেন ভাই আমার মনে হচ্ছে মিস্টার মিটার কাছে যাওয়া যাবে না আমাদের মিস্টার মিটার কাছে গেলেই ভাই মিস্টার মিট আমাদেরকে মেরে দেবে তো আমাকে কি করতে হবে আমাকে এই জায়গাটা দিয়ে পালানোর ব্যবস্থা করতে হবে তো দেখি এখান দিয়ে যাওয়ার জায়গা রয়েছে কিনা কোনো জায়গায় এখানে একটা লকার রয়েছে এখানে লকারের মধ্যে কিছু আছে ভাই লকারে কিছু নেই এখানে নিচে কিছু একটা আমি নিচে একটা কি পেয়েছি এটা একটা কি রয়েছে আমি একটা কি একটা ক্যান পেয়ে গেছি ভাই এখানে একটা আমি ক্যান পেয়ে একটা মানে কৌটো পেয়েছি আর এখানেও একটা কৌটো রয়েছে এখানে কিছু রয়েছে কি ভাই আমার কৌটোটা দিয়ে কী করতে হবে ভাই আর এখানে একটা কিছু রয়েছে না এখানে ভাই কিচ্ছু নেই এক মিনিট এখানে একটা গেট রয়েছে এখান দিয়ে যাওয়া যাবে ভাই এখান দিয়ে যাওয়া যাবে না আচ্ছা এক মিনিট এটা কি সেই বাথরুমটা যেখানে বাথরুম করছিল ইসে আমার মনে হচ্ছে সেই বাথরুমটাই বাথরুমের পিছনে লুকিয়ে রয়েছে আচ্ছা এক মিনিট এখানে একটা কাঁচের ফুটো রয়েছে ভাই আমি কি এটা দিয়ে কাঁচটাকে ভাঙতে পারবো মনে হচ্ছে আমি কাঁচটাকে ভাঙতে পারবো দেখি মেরে দেখি কিছুই তো ভাঙলো না ভাই আমি পকেটে মারলাম এখানে একটা দেখি তো এখানে লকার রয়েছে এখানে কিছু নেই এইটাকে কি মারা যাবে ভাই দেখি এইটাকে যদি মারা যায় তো তাহলে ভালোই হয়ে যাবে এটাকে ভাই প্লিজ ভাই প্লিজ এইটা দিয়ে মেরে যাতে আমাদের কাজটা ভেঙে যায় যাতে আমরা এখান থেকে বেরাতে পারি চল 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 ভাই এইটাকেও তো মেরে ভাঙতে পারলাম না আমি তাহলে যাবোটা কোথায় ভাই আমি যাবোটা কোথায় তাহলে এবার আর এখানে কিছু ভাই এটা তো লক করা বলছে কোথা দিয়ে বেরাবো আমি ভাই আমি বুঝে উঠতে পারছি না ভাই আমি কোথা দিয়ে বেরাবো আচ্ছা এখানে আমি না একটা কাজ করবো এখানে না এই কৌটাটা যে ছিল এই কৌটাটা দিয়ে দেখি তো এখানে দরজা মজা থেকে কিছু তো দেওয়া যায় এ ভাই হ্যাঁ দরজাটা দেওয়া যায় দরজাটা দিলাম এবার খোলা যাবে না ভাই এখনও খোলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এক মিনিট এখানে আরেকটা রয়েছে এইটাকে নিয়ে দেখি এইটাকে দিতে পারবো মনে হয় দেখি ভাই এবার ভাই প্লিজ খুলে যায় এবার দরজাটাকে খুলে পারবো আমি এতক্ষণ ধরে ভাই খুঁজেই যাচ্ছি ভাই পাগলের মতো আমি বুঝতেই পারছি না কী হচ্ছে ভাই আমার লক খুলে গেছে চলো আমাদের দরজা বেরিয়ে গেছে আমরা দেখো দরজা খুলে ফেলেছি দরজা থেকে পালিয়ে গেছি দরজাটাকে আটকে রাখি কারণ পরের বার আমাকে যদি আমাকে অন্য জায়গায় লুকিয়ে দেবে নাহলে আর এখানে রয়েছে কি এখানে রয়েছে সেই বাথ আচ্ছা এটা অন্য বাথরুম ভাই এটা আমি একটা অন্য জায়গায় চলে এসেছি এই যে জেলটা দেখছো এই জেলটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে এ ভাই এ ভাই রে চলে এসছে মালটা চলে এসছে আমাদের কাছে চল 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 এখান দিয়ে পালা আসছে কি ভাই এদিকেই আসছে ভিতরে তো আমাকে জেলের মধ্যে ঢুকতে হবে আমাকে জেলের মধ্যে ঢুকে কাজটা করতে হবে কি আসছে না তো ভাই এদিকেই আসছে আমাকে জেলের মধ্যে ঢুকতে হবে ঢুকে এখান থেকে মেরে দিল আমার ভাই আমাকে আবার সেই ঘরটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে
ভাই আমি এখান থেকে এবার বেরাবো কি করে আগের বারে এত কষ্ট মষ্ট করে বেরালাম আর এখানে এখন হচ্ছে আবার এখানে রেখে দিয়ে গেছে ভাই আমার আচ্ছা এক মিনিট চল সাইড দে এটাকে খুলতে পারবো আচ্ছা আমাকে না এবার একটা এমন কিছু খুঁজে যাবে যেটা দিয়ে আমি হচ্ছে ভাঙতে পারবো এটাকে চল এখানে এখানে কিছু নেই এক মিনিট আমি একটা সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি দেখি তো এটা দিয়ে আমার মনে হচ্ছে এটা দিয়ে হেভি হ্যাঁ এটা একটা ভারী জিনিস এটা দিয়ে মনে হচ্ছে এবার আমি কাজটাকে ভাঙতে পারবো চল ভাঙ 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 এটা দিয়ে ভাঙবে না আচ্ছা আমি একটা কাজ করি এটাকে ছুঁড়ে মারবো সাবাস ভেঙে ফেলেছি ভাই ভেঙে ফেলেছি এখান দিয়ে বেরি তাড়াতাড়ি পারা এবার হচ্ছে আমাকে সেই আবার ওই জেলটার মধ্যে যেতে হবে কারণ ওই জেলের মধ্যে একটা কাগজ রয়েছে কাগজটাকে আমাদেরকে দেখতে হবে সেই কাগজটাকে আমরা দেখতে পারলে আমরা সেখান থেকে এখান থেকে হচ্ছে পালাতে পারবো এবার চো সুযোগ পেয়ে গেছি ভাই এখানে গেটটা আটকানো ওইখানে গেটটা আটকানো আসছে মনে হয় না আসছে না আসছে না আসছে না আসছে না আসছে না আসছে না তাড়াতাড়ি চল উপরে চল উপরে চল ভাই চলে এসছে মনে হয় ভাই চলে এসছে নাকি এ ভাই চলে এসছে ভাই চলে এসছে ভাই চলে এসছে আমি পালাবো কোথা দিয়ে ভাই আমি পালাবো কোথা দিয়ে আমি পালাবো কোথা দিয়ে ভাই আমি মরে যাবি না মরে গেছি চিটিং করা যেতেই পারে একটুখানি অ্যাড দেখে একটা জীবন বাড়িনি কিন্তু ভাই আমাকে এনে সেই আবার সেই জায়গাতে রেখে দিয়ে চলে গেছে আর এখানে একটা নতুন একটা কিছু এসছে আর এই দেখো ভাই আমি আগের বারে জানলাটাকে ভেঙেছিলাম না এবার হচ্ছে তাই কী করেছে জানলাটাকে আটকে দিয়ে গেছে এইটাকে তো সরালাম সরানো দিয়ে কী হলো আচ্ছা একটা উপরে হ্যাঁ এটাকে দেখেছিলাম ও ভাই এবার এখান দিয়ে বেরোতে পারবো এখান দিয়ে বেরোতে পারবো চো তাড়াতাড়ি চল ভাই চো তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে যেতে হবে আমাদের ভাই আমার যদি ওখান থেকে না যেতে পারি তাহলে আমার হবে না ভাই আমি ওখান থেকে পালাতে হবে ভাই তাড়াতাড়ি চল এবারে আমাদেরকে গেট দিয়ে ঢুকতে হবে ভাই প্লিজ ভাই এবার আমাকে বাঁচিয়ে দে এবার আমাকে ভাই প্লিজ ভাই বাঁচিয়ে দে ভাই প্লিজ ভাই বাঁচিয়ে দে প্লিজ 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 ভাই প্লিজ ভাই প্লিজ ভাই প্লিজ ভাই চল গেট খুলে দিয়েছি আয় 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 তুইও আয় এ ভাই এ ভাই এই মালটা এখানে কী করতে আসছে এই মালটা এখানে কী করতে আসছে ভাই আমি এখানে আসলেই ভাই এই মালটা কোথা দিয়ে চলে আসে কোথায় গেলি ভাই কোথায় দিয়ে ভাই কি আবার চলে আসছে আমার পিছনে আমার পিছনে আমার পিছনে তাতে এই গেটটা খুলবে না এই গেটটা খুলবে না এই গেটটা খুলবে না তাতে চ ভাই এদিকেই আসছে আরে ভাই তুই কোন দিকে আসবি ঢুকে যা দেখতে যেতে না পাই আমায় আমাকে দেখতে না পেলেই হবে ভাই আমি চলে এসছি এখানে ভাই আমি অনেক কষ্টে পোস্টারটার সামনে চলে এসেছি পেয়ে গেছি ভাই এখানে একটা পেয়ে গেছি নোটিশ এখানে আমাকে দিয়ে দিয়েছে অপশান এখানে কি করতে হবে চলো আমাদের এটা পড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আমাদেরকে এখান থেকে বেরানোর পালা কেস করেছে আমি কি করবো ভাই কোন রকমে বেঁচেছি এখান দিয়ে এবার আমাদের করতে হবে একটা ঘর খুঁজতে হবে যে এখানে দেখো দরজাটাকে পুরো লক মেরে দিয়েছে আমাদের একটা ঘর খুঁজতে হবে যে ঘরের মধ্যে হচ্ছে একটা মানে চাবি রয়েছে যে চাবিটা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে পালানোর রাস্তাটা খুঁজে পাবো ও যেটা আমি পড়লাম সেটা তোমাদেরকে বলে দিই আমি যেটা পড়লাম সেই পড়ার ওখানটাতে লেখা ছিল যে এখানে একটা ঘর রয়েছে যে ঘরটার মধ্যে মানে ও একটা গর্ত করে রেখেছে সেই গর্ত দিয়ে হচ্ছে ও পালা তো পালানোর জন্য একটা গর্ত বানিয়ে রেখেছে সেই ঘরটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আর আমাকে কি করতে হবে ও যাতে ও পালানোর আগেই আমাদেরকে সেখান থেকে পালাতে হবে তো চলো আমরা গিয়ে কি করবো ঘরটাকে খোঁজা শুরু করবো চলো আমরা ঘরটাকে খুঁজে পেয়ে গেছি এই হচ্ছে আমাদের সেই ঘরটা এবার আমাদের কি করতে হবে এখানে আমাদের ইসে খুঁজতে হবে মানে একটা চাবি রয়েছে যে চাবিটাকে আমাদেরকে খুঁজতে হবে সেই চাবিটা আমরা পেয়ে গেলে কি করতে পারবো এখান থেকে সুন্দর করে আমরা পালিয়ে যেতে পারবো ভাই এই বাক্সটার মধ্যে চাবি নেই দেখি এই বাক্সটাতে ভাই চাবি পেয়ে যা ভাই প্লিজ ভাই চাবি পেয়ে যা আমাকে একটা না একটা জায়গাতে তো প্লিজ ভাই চাবি পাইয়ে দে পেয়ে গেছি ভাই চাবি পেয়ে গেছি আমরা এবার হচ্ছে আমাদেরকে একটা স্টোররুম খুঁজতে হবে যে স্টোররুমটার মধ্যে হচ্ছে একটা মানে গর্ত করে রেখেছে তো জানি না ভাই সেই স্টোররুমটা আচ্ছা এখানে একটা স্টোররুম আছে কি এটা কি হ্যাঁ ভাই এইটাই এই ঘরের মধ্যেই কোথাও একটা আছে মানে গর্ত রয়েছে তো আমাকে কি করতে হবে সেই গর্তটাকে শুধু খুঁজে এবার বের করতে হবে তাহলেই হয়ে যাবে দেখি তো ভাই এখানে কোনো গর্ত এটা কি এটা একটা গর্ত কি ভাই এটা একটা গর্ত ছিল কিনা জানি না এখানেও একটা গর্তর মতো লাগছে ভাই এগুলো মনে হচ্ছে গোবর ভাই এখানে মনে হচ্ছে শুকুরগুলো এসে হেগে দিয়েছে তাই জন্যই ভাবি ভাই ফ্ল্যাশে কাজ হয় না কেন আচ্ছা এখানে বাক্সটাকে সরানোর অপশন দিচ্ছে এই বাক্সটাকেও সরানোর অপশন দিচ্ছে আর আর আচ্ছা বালতি সরাবো এবার টুল সরানো এবার একটা বড় বাক্স সরানো আর কত কিছু সরাতে হবে ভাই আচ্ছা ভাই পেয়ে গেছি ভাই দরজাটা সরানো মাত্রই পেয়ে গেছি একটা রাস্তা পেয়ে গেছি চলো এখান দিয়ে স্কেপ করতে হবে চো স্কেপ কর ভাই তাড়াতাড়ি স্কেপ কর চো বেরা এই যে ভাই সুন্দর একটা রাস্তা বানিয়ে রেখেছি ভাই গর্ত বানিয়ে রেখেছে সুন্দর করে যাতে এখান দিয়ে বেরাতে পারে ভাই বেরিয়ে পালানোর জন্য গর্ত বানিয়ে রেখেছে তো চলো আমরা তো অবশ্যই এখান থেকে বেরিয়ে গেছি পালিয়ে গেছি ঠিকই এখান দিয়ে কিন্তু আমাদের এখন একটা কাজ বাকি রয়েছে কি কাজ জানো মানে আমি যে জায়গাটাতে আটকে পড়েছিলাম সেই জায়গাতে অনেকগুলো শুকর হয়ে গেছিলো না সবাই আমাকে কি করতে হবে
ওদের সবাইকেও মানুষ বানাতে হবে, তার জন্য আমি আবার আসবো ভাই, আবার খেলতে হবে আমাকে সেই গেমটাতে, আসতে তো হবেই। আর এখানে দেখো ভাই আমার পিছন পিছন হচ্ছে ও বেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা ভাই, আজকের মতন হচ্ছে গেমটা তো এখানে শেষ হয়ে গেল, কিন্তু ভাই আমি হচ্ছে এখানে যে মানে যে যারা শুকর হয়ে গেছিল তাদেরকে তো আমি এখানে বাঁচাতে পারিনি, তো আমার কি করতে হবে, আমি পরের দিন আবার হচ্ছে এই গেমটার মধ্যে আবার রিটার্ন আসবো, যাতে হচ্ছে আমি হচ্ছে শুকরগুলো যে মানে যারা শুকর হয়ে গেছে তাদেরকে যাতে আমি হচ্ছে বাঁচাতে পারি। তো চলো আজকের মতন গেমটাকে এখানে শেষ করছি। তোমরা হচ্ছে কি করবে, তোমরা যাবে নিচে আমার চ্যানেলের নিচে দেবে একটা লাল কালারের সুন্দর সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে গিয়ে সুন্দর করে প্রেস করে দেবে, আর হচ্ছে ভিডিওটাকে লাইক করবে আর কমেন্ট করে জানাবে গেম প্লেটা কেমন লাগলো। আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক তো করছোই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে, টাটা।